আল্লাহ নবী কাছে এক ব্যক্তি গেছেন যে হুজুর জিনিসপত্রের দাম তো অনেক বাড়াই ফেলছে ব্যবসায়ীরা, সাইর লানা, আপনি একটা মূল্য তালিকা নির্ধারণ করে দেন, এর বেশি কেউ বিক্রি করতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন না, মূল্য তালিকা নির্ধারণ করার মালিক আমি না, ফাইন্নাল্লাহ হুয়াল মুসাইর, মূল্য নির্ধারণ করার মালিক কে? বলেন মূল্য নির্ধারণ করার মালিক কে? অতএব জিনিসপত্রের দাম বাড়ে বা কমে কে বাড়া কে কমা? আমাদের আমলের কারণে, আমাদের পাপের কারণে। অতএব ইস্তেগফার পড়বে, পাপ মাফ হবে, তাহলে জিনিসপত্রের দামও কমে যাবে, সমস্যা সমাধান। আমি বলতেছিলাম ওলামায়ে কেরামদের কথা, যাদের ঢাকে আজকে এই বিশাল মাহফিল ইসলামী সম্মেলন, ওলামায়ে কেরামদের প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ। আমি তো আলেম না, এই জন্য আমি বলতে পারি, এমন আল্লাহওয়ালা আলেম ওলামা আছেন যাদের এক রাত তাহাজ্জুদ নামাজ কাজা নাই, কথা ঠিক না ঠিক? বলেন আসি কি আছে না? আমরা তো সাধারণ মুসলমান জানি না, আমাদের তালেবে ইলমদের মধ্যে এমন তালেবে ইলম আছে যাদের তকবীরে ওলা ফরজ হয় না, তাহাজ্জুদ নামাজ কাজা হয় না। এই ইস্তেগফারের আমল ওলামায়ে কেরাম যথাযথভাবে করেন, আর এই জন্যই আজাব বন্ধ আছে। অতএব তাদের জন্য আজাব বন্ধ, তাদের জন্য ওলামাদের জন্য আজাব বন্ধ, এবং তাদেরকে যদি গালি দেন আল্লাহ কিন্তু বরদাস্ত করবেন না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু, আমার ওলি, আমার প্রিয় বান্দা, তাদের সাথে দুশ্মনি করবা তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ভাইরা আমার, বলতেছিলাম তাকওয়া মিলাকুল আমরি কুল্লি, সব কিছুর মূল হইল তাকওয়া। সবাইকে বলছেন, আল্লাহ তার নবীকে বলছেন ইয়া আইয়ুহান নবিয়্যু ইত্তাকিল্লাহ, সমস্ত মানব জাতিকে বলছেন তাকওয়া অবলম্বন করো, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, সমস্ত মুমিন বান্দা বান্দিকে বলছেন তাকওয়া অবলম্বন করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কান, সবাইকে বলছেন, নবীকে পর্যন্ত বলছেন। অতএব আমিও বলবো উসিকুম ওয়া নাফসি আউওয়ালা, প্রথমে আমি নিজেকে বলবো, আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আমরা তাকওয়া অবলম্বন করি, অর্থাৎ প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করব, আজকে থেকে ওয়াদা করি আজকে থেকে এক ওয়াক্ত নামাজ কাজা করব না, রাজি আছি? আজকে থেকে কোনো নাফরমানি। একটা কথা বলি, এই তাকওয়া তো আরো অনেক, মা হি আসবাবুত তাকওয়া, তাকওয়া কিসের মাধ্যমে অর্জন হবে? অনেক আসবাবে তাকওয়া অনেক, একটা শুধু বলবো, হায়া লজ্জা যদি থাকে তাহলে সে আল্লাহর হুকুম ছাড়তে পারে না, নাফরমানি করতে। বুখারী কিতাবুল ঈমানের হাদিস, আল ঈমান ও বিদউ ও সিত্তুনা শুবা ওয়াল হায়া ও শুবাতুম মিনাল, আজকে হায়া নাই লজ্জা নাই এই জন্য মদ পান করে, আজকে নারীর হায়া শরম নাই এই জন্য প্রকাশ্যে বেপর্দা চলে, কথা ঠিক না ঠিক? এই জন্য হায়া শরম অর্জন করতে হবে আমাদেরকে। ঈমানের অনেক শাখা, এক হাদিসে বলছে সাইডের উপরে, এর আরেক হাদিসে বলছে সত্তরের উপরে, যাই হোক এত শাখা প্রশাখা বলার সময় নেই। আল্লাহ রসুল বলছেন একটা জিনিস, অল হায়া ও শরবাতুম মিনাল, হায়া হইল ঈমানের একটা গুরুত্বপূর্ণ শাখা। তো কিতাবের মধ্যে লেখে শুধু হায়ার কথা নবী বললেন, অথচ ঈমানের শাখা হইল সাইডের উপরে, শুধু হায়ার কথা কেন বললেন? তো হায়ার কথা বলার উদ্দেশ্য হইল, মানুষ যখন হায়াওয়ালা হয়ে যা, শরমওয়ালা হয়ে যা, তখন সে আর কোনো আল্লাহর হুকুম ছাড়ে না, নাফরমানিও করে, কারণ ইজিল হাইয়ু ইয়াখাফু ফাদিহাতাদ দুনিয়া ওয়াল আখিরা, যার মধ্যে হায়া শরম আছে সে মানুষ, মানুষের সামনে লজ্জাটাকে ভয় পায়, পারি কি না? মানুষ জানলে কি হবে, আখেরাতে লজ্জা লজ্জা ভয় পা, দুনিয়ার মানুষের সামনে লজ্জা ভয় পা, আখেরাতে আল্লাহর সামনে লজ্জাকে ভয় পা। অতএব ফায়ামতাসিল ওয়ানজাজির, তখন আর কোনো হুকুম ছাড়ে না, কোনো নাফরমানিও করে না। যে ব্যক্তির মধ্যে হায়া চলে আসবে পুরা দিন তার মধ্যে চলে আসবে, পুরা আহকামাত তার মধ্যে চলে আসবে, পুরা নাফরমানি তার জন্য পরিত্যাগ করা সহজ হয়ে যাবে। এই জন্য
আল্লাহ রাসূল বলেছেন আল হায়া লা ইয়াতি ইল্লা বি খাইর হায়ার মধ্যে ভালাই ভালাই বুখারী হাদিস আরেক জায়গা বলছেন আল হায়াউ খাইরুম কুল্লু হায়া হায়া শরম লজ্জা হায়া শরম হায়া বাংলাতে কি বলি বাংলাতে কিন্তু কি বলি হায়া নাই বলি না যে লোকটার হায়া শরম নাই হায়া মানে শরম হায়া মানে লজ্জা বলছেন আল হায়া খাইরুম কুল্লু হায়া সবই ভালো হায়া সবই ভালো শুধু আমাদের নবী নির্দেশ না বুখারী রওয়ায়াত সমস্ত নবীদের নির্দেশ লজ্জা বোধ করো ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা ইদা লাম তাসতাহি ফাফআল মা শিতা আল্লাহ রাসূল বলছেন সমস্ত নবীদের থেকে মিরাস হিসাবে যে কালাম মানব জাতি পেয়েছেন সেটা হলো তোমার যখন হায়া না থাকবে তুমি যা খুশি তা করতে পারো হায়া হলো সবচেয়ে বড় জিনিস এই জন্য এক আল্লাহর ওলি বলেন ইদা হাম্মাত নফসুকা বিল মাসিয়া ফাযাক্কিরহা বিল্লাহ যখন তোমার নফস গুনাহ করার ইচ্ছা করে কে হই নাই একা একা এবার গুনাহ করিল তো আল্লাহ আল্লাহর কথা স্মরণ করায় দাও গুনাহ যে করবা মানুষ নাই আল্লাহ আছে কি আছে না বলেন আছে কি আছে না অন্ধকার ঘরে আল্লাহ আছেন কি আছেন না এরপরে কোনা কইরা ফেলি দেখা যাক তখন যাক্কিরহা বিল আখিরা আখিরাতের আযাবের কথা স্মরণ করায় দাও এই কবিরে ওটা করলে আখিরাতে যে কি শাস্তি এটা স্মরণ করায় দাও তারপরে যদি না থামে ও ইল্লা ফাযাক্কিরহা ইদা আলিমা বিহান নাস স্মরণ করায় দাও যদি এই অশ্লীল কাজটা তুমি করে ফেলো আর মানুষ জেনে ফেলে সমাজের লোক জেনে ফেলে তুমি মুখ দেখেবা কিভাবে তখন তোমার হায়া শরম থাকবে না মানুষের সামনে বের হবে কিভাবে হায়া শরম থাকলে তুমি এই কাজটা করতে পারো না এই কাজ অশ্লীল কাজ যে কোনো সময় মানুষ জেনে ফেলতে পারে এরপরে যদি না মানে নফস এমন উত্তেজিত হয়েছে তাহলে ফা আনতা হাইওয়ান তুমি আর মানুষ নাই তুমি জানোয়ার হয়ে গেছো জানোয়ার অশ্লীল কাজে লিপ্ত হয় যৌন তৃপ্তি মিটাই গোপনে না প্রকাশ্যে কারণ কি জানোয়ারের কোনো হায়া বলেন জানোয়ারের মধ্যে পশুর মধ্যে কোনো হায়া শরম আছে হায়া শরম আল্লাহ দান করছেন একমাত্র কারে মানব জাতিকে ভাইয়েরা আমার হায়া এবং শরম থাকলে তাকওয়া অবলম্বন করা সহজ এই হায়া আল্লাহ তাআলার মধ্যে হায়া আছে বান্দার মধ্যে হায়া আছে কিভাবে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু থেকে একটা রাওয়ায়াত ইন্নাল্লাহ হাইয়ুন করিম আল্লাহ বড় শরমওয়ালা হায়াওয়ালা করিম অনেক দানশীল অনেক মেহরবান আল্লাহর হায়া মানে কি ইস্তাহিয়ি মিনাল আবদ ইদা রাফাআল আকুফা ইলাইহি আই ইউরাদ আই ইরুদ্দহুমা সিফরা আল্লাহর হায়া শুনেন আমাদের মধ্যে হায়া নাই আল্লাহর মধ্যে হায়া আছে আল্লাহর হায়া হলো যখন বান্দা বান্দি আল্লাহর কাছে হাত উঠায়া দোয়া করে আল্লাহর হায়া এবং শরমের কারণে এই বান্দার দুইটা হাত খালি ফেরত দিতে লজ্জাবোধ করে সুবহানাল্লাহ আল্লাহর হায়া আছে কি আছে না হায়া মানে আল্লাহর শানে হায়ার আমাদের মানব জাতির হায়া না মানব জাতির হায়া মানে শরীরের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয় চেহারা একবারে নিচু নিচু হয়ে যায় না বলা হয় তাগায়ুরুন ওয়া ইনকিসার ইয়াতারিল ইনসান মিন খাউফি মা ইউআবু বিহি আর হায়ার লাজিমি অর্থ হলো তরক তরক করা অর্থাৎ আল্লাহ তালার হায়া হলো কোনো বান্দা যখন আল্লাহর দরবারে হাত উঠা এই হাত খালি ফিরত দিতে লজ্জাবোধ করেন মানে হাত ফিরত দেন না দোয়া করতে রাজি আছি হাত উঠায়া দোয়া করব এটা হলো আল্লাহর হায়া